চক্রান্তের বেড়াজালে ফেঁসে গিয়েছে নিরীহ একটি ছেলে। কি কথাটা মানতে কষ্ট হচ্ছে? তাহলে চলুন তথ্য প্রমাণ সহই আপনাদেরকে দেখিয়ে দিই চক্রান্তের জালে ইকবাল কিভাবে ফেঁসে গিয়েছে। নাস্তা খাওয়াইলেন বা কোনো কিছু ইদান দেখলেন, আমার কাজটা করে দে, আপনি করাইতে পারবেন? হ্যাঁ, মানে যেটা আপনি যেটা করবেন এটা করে দিব। কক্সবাজার থেকে যে ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে সেই আসলেই সিসিটিভির ফুটেজে দেখানো ইকবাল কিনা সেই বিষয়টি জাতির কাছে এখনও পরিষ্কার হয়নি। কারণ ইকবালের মা আমেনা বিবি এখনও পর্যন্ত গণমাধ্যমের সামনে এটা পরিষ্কার করেনি যে এই সন্তানই তার সন্তান ইকবাল। অর্থাৎ আমেনা বিবির কোনো ভিডিও স্টেটমেন্ট এখনও পর্যন্ত গণমাধ্যমে পাওয়া যায়নি যেখানে তিনি বলছেন যাকে গ্রেপ্তার করা হয়েছে সে তারই সন্তান ইকবাল। তবে গণমাধ্যমের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মানুষটি সিসিটিভির ফুটেজে দেখানো ইকবাল। তবে আমরা কোন গণমাধ্যমের উপরে নির্ভর করব? যে গণমাধ্যম সাদাকে কালো আর কালোকে সাদা করে সেই গণমাধ্যমের উপরে? মোটেও না, আমরা বাস্তবতায় ফিরতে চাই, দেখতে চাই এই ইকবাল আসলে কোন ইকবাল। তবে আমেনা বিবি এখনো পর্যন্ত যে মানুষটাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মানুষটি আসলে তার সন্তান কিনা এ জাতীয় কোনো বক্তব্য না দিলেও তিনি মনের দুঃখের কিছু কথা গণমাধ্যমে প্রকাশ করেছে। মনে কইতাছে আমার নিজের জীবনটা নিজে দিয়ে লাইতাম, কেন আমার পেটে এই সন্তান আসলো? এই ছেলেরা যদি এরকম দুর্নীতি কাজ করে আমার জীবনটা আল্লাহ আমার কেড়ে নিল না, এমন সন্তান যেন কারো পেটে না ধরে আল্লাহর কাছে কই আল্লাহ। হায়রে দুঃখিনী মা, মনের দুঃখে সন্তানের কষ্টে মনে যায় আসছেন মুখ দিয়ে তাই বলে দিচ্ছেন তিনি। কিন্তু আবেগ না, আমরা বাস্তবতায় ফিরতে চাই, দেখতে চাই ইকবাল হোসেনের পিছনে আসলে কারা আছে, কাদের প্ররোচনায় ইকবাল হোসেন এ কাজটি করলেন। ভিডিওতে এখন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটি সাম্প্রতিক সময়ে তোলা, এবং সাম্প্রতিক সময়ে তিনি যে কক্সবাজার গিয়েছেন সেই কক্সবাজারের ছবি এটি। গালভর্তি পান এবং দেখে মনে হচ্ছে রিল্যাক্স মুডে আছে ইকবাল হোসেন। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন করি, সুস্থ মস্তিষ্কে উত্তরটা দিবেন। কোন চালাক চতুর মানুষ এত বড় একটা ঘটনা ঘটিয়ে সে কি এভাবে রিল্যাক্স মুডে থাকতে পারে, এবং এত দ্রুত তিনি স্থান পরিবর্তন করে কিভাবে কক্সবাজার গেলেন? এবং শুধু তাই না, পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করেছে গ্রেপ্তারের পর তোমার নাম কি, তখন সে অকপটে স্বীকার করেছে তার নাম ইকবাল হোসেন। তাহলে এখানে এখন স্বাভাবিকভাবে প্রমাণ হচ্ছে ইকবাল মানসিক একজন রোগী, এবং যদি মানসিক রোগী তিনি নাই হবে তাহলে পুলিশের কাছে নিজের নামটি এভাবে অকপটে তিনি স্বীকার করবে না, যেহেতু তিনি জানে তার এই বিষয়টি নিয়ে সারা বাংলাদেশ উত্তাল এবং তার এই সিসিটিভির ফুটেজগুলো প্রকাশ হয়েছে। এবং কোনো চালাক চতুর ছেলে নিশ্চয়ই পুলিশ যখন তার নাম জিজ্ঞেস করেছে তখন সে নামটি পরিবর্তন করে দিতে পারত, কারণ সিসিটিভি ফুটেজে যে ছবিগুলো প্রকাশ পেয়েছে সেই ছবিগুলো অস্পষ্ট, সেগুলো কিছু বোঝাও যাচ্ছে না, আসলে কে অপরাধটা ঘটাচ্ছে সেগুলো কিন্তু বোঝার কোনো উপায় নেই। তাই স্বাভাবিক নিয়মে ধরা যায় কোনো চালাক চতুর ছেলে হলে অবশ্যই তিনি তার নামটা পরিবর্তন করে পুলিশের কাছে বলতেন। এখন এই কথাগুলোর আরও সত্যতা আছে। ওদিকের ইকবালের মা এবং ভাই যে বাসাতে ভাড়া থাকে সেই বাসার মালিকও হিন্দু, এবং সেই পরিবারের সদস্যরা গণমাধ্যমে স্টেটমেন্ট দিয়েছে যে হ্যাঁ, অনেকটা পাগল টাইপের এবং প্রতিবন্ধী হিসাবে ধরা যায় ইকবালকে। সেদিন কান্নাকাটি করে বললো আমার ছেলের মানসিক রোগী, ওর বোনটা বললো এই শুনলাম। এখন আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, এমন একটি প্রতিবন্ধী পাগল ছেলের কি এমন প্রয়োজন পড়ল যে সে পবিত্র আল কোরআন মসজিদের ভিতর থেকে নিয়ে মন্দিরে সেখানে এক দেবীর পায়ের উপরে রেখে দেবে? তাই সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনাটা এই পর্যায়ে আসছে যে ইকবাল একা নয়, তার পিছনে ইন্ধনকারী আছে, এবং ইকবালকে কোনো রকম প্ররোচনা দেখিয়ে কাজটি তারা করাইছে। এখন আমরা ইকবালের পাশাপাশি তাদেরকে গ্রেপ্তার চাই যারা এই ঘটনার মূল হোতা।
একজন নির্দোষ প্রতিবন্ধী অসহায় ছেলে ফেঁসে যাবে, আর যারা এই ঘটনার মূল পরিকল্পনাকারী এবং ঘটনাকারী তারা ঘুরে বেড়াবে, এটা জাতি আশা করেন না, এটা আমরাও আশা করি না। তাই আমরা এই ঘটনার সাথে যেসব রাঘববল জড়িত তাদেরকে ধরার আহ্বান জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে।